আজকে আমরা আবার খেলব কার ফর সেল সিমুলেটর 2023। এই গেমের মধ্যে লাস্ট এপিসোডে আমরা 92,785 টাকা ইনকাম করতে পারছিলাম। আজকের এপিসোডে আমরা আপাতত 3-4 লাখ টাকা তো ইনকাম করার চেষ্টা করব। 3-4 লাখ টাকা আল্লাহ জানে পারবো কি না, বাট আমরা কার মার্কেটে আসছি। ম্যাডাম আপনার গাড়ির দাম কত? ম্যাডাম 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 ওরে দাদা রে 6 লাখ টাকা। আল্লাহ রে, আমি 6 লাখ টাকার কথা চিন্তাও করি নাই যে আমি এত টাকা ইনকাম করবো। গাড়ি ব্যস্ত আছে 6 লাখ টাকা। আল্লাহ ভাই তাড়াতাড়ি এখান থেকে পালা, তাড়াতাড়ি পালা। আমরা যাই নেইবারহুডে, একটু মিডিয়াম দামের মধ্যে যদি কোনো ভালো গাড়ি পাওয়া যায়, এটা মোটামুটি ভালো মনে হচ্ছে। চলো ব্রো, কত টাকা তোমার গাড়ির দাম তাড়াতাড়ি বললো, তাড়াতাড়ি 37। আহ আ আ ওয়েট, একটু দেখালাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি জানি তুমি দেয়া দিবানে আমাকে 30-এর মধ্যে। ভাই রাত হয়ে গেছে ভাই, দেরি করো না, 30-এর মধ্যে দেয়া দাও। 30, ও ব্রো ব্রো ব্রো, ইয়াস ব্রো, দিয়া দিস রে। ওরে 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 ওরে, উড়ি 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 রে, শব্দটা লর্ড মাস্টাং। আহা হা হা, কি শব্দ রে। ওকে ওকে ভাই, একটু রিপেয়ার করা লাগবে, কারণ এই সাইডে একটু সমস্যা আছে। আমি একটু বেশি দামে বেচার চেষ্টা করবো এই গাড়িটাকে। ওকে ওকে ভাই, তাড়াতাড়ি আমার গাড়িটা রিপেয়ার করে দাও। কত টাকা? 690 টাকা, এত কম দাম? আচ্ছা দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ব্রো 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 ঘোরাও। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখান থেকে একটু পেন্টিং করে নিয়ে যায়। পেন্টিং করতে জানো কত টাকা লাগে? আমার খেয়াল নাই, তবে মনে হচ্ছে পেন্টিং করলে একটু বেটার হবে। আই থিঙ্ক সো ম্যান। হ্যালো ব্রো, কত টাকা? কত টাকা? কত টাকা? 300 টাকা, 300 মোটামুটি চলবে আর কি। কোন কালার নেবো? হলুদ, হলুদ ইস পারফেক্ট আই থিঙ্ক সো। ও ও ও ম্যান, দিয়া দিলাম কিন্তু। ওকে, ওরে বাপরে, দেখা যাচ্ছে সুন্দর, কিন্তু আসলে অসুন্দরের মধ্যে দেখা যাচ্ছে, কারণ একটু ময়লা আছে গাড়ির মধ্যে, এটা একটা বড় সমস্যা। ওরে 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 ওরে, বুম করে একটা শব্দ হয়, গ্যাস। ভাই তাড়াতাড়ি গাড়িটা ক্লিয়ার কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের কাছে একেবারে সময় নাই ভাই, রাত হয়ে গেল বিলে। ওরে রোদের দিলে দেখো কি অবস্থা। আরে 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 আরে, এই গাড়ি কিনছি রে, এই গাড়ি কিনছি ভাই রে ভাই। এটা আপাতত আপাতত কত টাকা আছে ব্যস্ত আমি নিজেও বুঝতে পারতেছি না। আচ্ছা একটু বেশি করে দেওয়া উচিত, তাই এটা গাড়িটা আমরা 1 লাখ টাকা দিয়ে দিই। হ্যাঁ 1 লাখ টাকা ভাড়াই হবে আর কি, অবশ্যই দিব ভাই। এটা কী গাড়ি রে ভাই? আমার 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 রেঞ্জের মধ্যে আসে নাকি তাই বলে, এই আমাদের রেঞ্জের মধ্যে থাকলে এটাই নিয়ে দেবো। 38,000 টাকা ভাই, তারা 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 30,000 দেবে ব্রো? দেবে না দেবে না দেবে না, তারা 34,000 ভাই, লাস্ট অফার ভাই, দিয়ে দে। ওই গেছে ওই গেছে, এবার চল ভাই। সাত নাই গাড়ি রে, BMW-র মতো ওই স্পোর্টস কার, এটা সুপার লাক্সারি কার, সুপার লাক্সারি কার ভাই। চলো যাই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ভাই। এটা আরে 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 আরে, স্পিড আরে স্পিড আরে। টেস্টিং করলাম, হ্যালো কাস্টমার আইছে, কাস্টমার আইছে রে। কয় কাস্টমার আইছে? কত দিবে? 48। ভাই পুষ্পান্ন দিলে ভালো হইতো রে, পুষ্পান্ন দেওয়া যাবে না ম্যাডাম? ইয়াস ম্যাডাম, পুষ্পান্নতে ভাই কম দাম দিলাম নাকি? আল্লাহ ইজার এই পুষ্পান্নতে ভাই চালাইছি রে, এটা 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 একটু বেশি দামে বেচার চেষ্টা করবো। হ্যালো ব্রো, তুমি কি 40-এ দিবা? আরে দিয়া দিছে রে, 40-এ দিয়া দিছে, অস্থির 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 অস্থির। আবার গাড়িটাকে আমরা রিপেয়ারে রাইখা দিই, আর একটা গাড়ি যদি কিনা যায় তাহলে ভালো হইতো ভাই। 1,20,000 তো আমি 40 দিবে না, না না 40 কম হয়ে যায়, আমরা 50 দিলে দিয়ে দেবো। হ্যাঁ 50 দিলে দিয়ে দেবো। আরে ভাই 50 দিবে না, আমরা দেবো না ম্যাডাম। আরে ভাই আমি এইখানে কই যান, আলে 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 একেবারে। ওরে 44 দিবে, তারা 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 50 দেবেন নাকি ম্যাডাম? 50 আমার মনে হয়তো। আরে 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 আরে, 50 টাকা দিয়ে উনি, 50 টাকা 50 ডলার দিয়ে উনি নিয়ে নিছে। এবার তাড়াতাড়ি আমরা এই গাড়িটা সেট করি, সেট অ্যান্ড ইয়া চকচক করতেছে ভাই। আরে 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 ভাই, কত দিবেন এটা বলেন আগে? এটা 44 দিবে, ইনি 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 ভাই 54 দিবে। আর আপনার যমজ বোন, এটা কি আপনার যমজ বোন নাকি? মনে হচ্ছে তো যমজ বোনই ভাই, একই রকম দেখা দেয় না। কত দিবে? ইনি 52। আর উনি কত দিবে? হ্যালো হ্যালো হ্যালো, কত দিবেন তাড়াতাড়ি বলেন বলেন বলেন। হ্যাঁ বেশি দিবে না, বেশি দিবে না ভাই। আর একজন আসতেছে, এই আর একজন আসতেছে, ধরো ধরো উনি কত দিবে দেখি তো। ওরে না রে ম্যাডাম, আপনি নেন, আপনি সবচেয়ে বেশি বলছেন, কিন্তু আর একটু বেশি করেন না। 70 কি দেওয়া যাবে? 70? ওরে বাপরে, মনে হচ্ছে রাজ হয়ে গেছে রে। ওরে বাপরে, এত টাকা দিয়ে মানুষ গাড়ি কেনে? আল্লাহ আল্লাহ, এত টাকা দিয়ে পাতলা গাড়ি কিনে ফেললো রে। হ্যাঁ তাড়াতাড়ি বস 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 বস। আরে ভাই আরে ভাই, একটু থেকে পাইলাম না। ওকে এই তো এখানে আছে, একেবারে অস্থির গাড়ি, তার নাম হচ্ছে পোর্শো, না পোর্শ পোর্শ পোর্শা পোর্শা। ওকে আমরা আমরা এটা নেবো, 1,28,000 দিয়ে শুরু হয়েছে না? 53,60 ভাই, 53 চলতেছে, কিন্তু আমার টাকা তো বেশি নাই, কিনে ফেলছি। আল্লাহ কি দিয়ে কি হয়ে গেল, আমি কিছু বুঝলাম না, কেউ দৈল্য এটা আমি বুঝতে পারলাম না। এই তো আমাদের দুইটা গাড়ি ভাই, এই গাড়িটা জেহের জেহের ভাই, কিচ্ছু লাগবে না, একটু ডার্ট আছে ব্যাপার না ভাই। দেয়া করে অবস্থা রে অবস্থা ভাই, কি একটা স্পোর্টস কার, একটা পাক্কা একটা স্পোর্টস কার। এই ধরনের গাড়ি আমার একটা ছোটোবেলায় ছিল, যেটা খেলনা গাড়ি ছিল। দাঁড়াওয়া
এটা 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 এটাও দিয়া দে এন্ড ব্রো। আরে কি করলাম রে, দুইটা গাড়ি দিয়ে আমি এখন কি হাইটে যাবো নাকি? আচ্ছা ব্যাপার না, আরে একটু একটু পেন্টিং করা লাগবে। ওকে ওকে ভাই, এটা একবারে হলুদ করে দে রে, হলুদ হলুদ হলুদ, না না হলুদ হলুদ না ভাই, হলুদ তো একটা করছিলাম না আমরা, এটা এটা আমরা করি হচ্ছে সবুজ। এই রে বাপরে কি লাগতেছে, ও অস্থির যে হেল লাগতেছে ভাই, এটাই আমার দরকার। 300 টাকা দিয়ে দে তো তাড়াতাড়ি করে। ওয়াও নাইস নাইস নাইস, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার গাড়িটা তো সুন্দর করার জন্য। আমরা একটু স্পিড টেস্ট নিয়ে আসি, চলো। ও রে 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 ভাই, ভো করে একটা শব্দ হচ্ছে, ভো করে একটা শব্দ ভাই, ডিপ টিপটি ভালোই হয় রে ভাই। আমাদের গাড়িটা স্পিড টেস্ট করতে করতে রাত হয়ে গেল ভাই, আর কি করা যাবে, সমস্যা নাই, রাতের ফাঁকা মাঠে গাড়ি চলাও। আরে ভাই ভাই ভাই, অফিসে চলে আসছি আমরা, চাঁদের আলো তো অস্থির লাগতেছে রে, ওরে ঝিল দিচ্ছে একেবারে, চকচক চকচক করতেছে। ওকে ওকে, আরে ভাই সেই ভাই এখানে রাখ রাখ রাখ, এবার আমরা দ্বিতীয় গাড়িটা নিয়ে আসি। ওকে দ্বিতীয় গাড়িটাও আমরা নিয়ে আসছি, এবার পার্ক করো তাড়াতাড়ি এখানে 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 অ্যান্ড ইয়াস, ডান 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 ভাই, এগুলো ছেলে কালকে লাগাবো, আগে ঘুমাই। ওকে গাইজ, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আরে ভাই এটা কি ফেলা ফেলা ফেলা, এটা তাড়াতাড়ি ফেলা। এবার আমরা গাড়ি দুটারে একটু ছেলে লাগাই, ছেলে 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 ছেলে, এটা এটা কত দেবো, আল্লাহ কত দেবো, 350,000ই ভালো হবে আমার মনে হচ্ছে। অ্যান্ড ইয়াস এটাই থাক। আরে ভাই এমনি তো অনেক পরিষ্কার আছে, ব্যাপার না। আবার হ্যালো ব্রো, কত দিবা তুমি? ব্রো 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 একটু বেশি, 2,42,000 টাকা। এবার আমরা যে কত কোটি টাকার মালিক হয়ে যাবো, আল্লাহ জানে রে আল্লাহ জানে রে, 3 লাখ দেওয়া যাবে ব্রো? না 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 দিবে না, 2,60,000 থাক, 2,60,000 তুমি দেওয়া দাও, আনলে গাড়িটা লইয়া যাও তাড়াতাড়ি করিয়া এইখান থেকে। ইয়াস পারফেক্ট হয়ে গেছে, নামটা পরিবর্তন হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আমরা যাই কার মার্কেট। ভাই এত দামি দামি গাড়ি কেন রে ব্রো এগুলো? আরে ভাই 2-3টা গাড়ি কিনছি, তার মধ্যে এই একটা, সবগুলো তো বাড়িতে পাঠিয়ে দিছি, আর এই একটা ভাই জেহাল লাগতেছে রে, এটা স্পিডটা কীরকম আল্লাহ জানে। ওরে 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 ভাই এটা কি, ওরে ভুম করতেছে ভাই, এটা তো দেখা যাচ্ছে পাগলাটে গাড়ি, অনেক পুরাতন কিন্তু ভালোই তো স্পিড আছে, আর বা একেবারে প্রিমিয়াম একেবারে ভাই। আস্তে 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 একটু রিপেয়ার করার দরকার আছে গাড়িটাতে, একটু বেশি পুরাতন গাড়ি আর কি, যে জন্য একটু রিপেয়ার করা লাগলো। অ্যান্ড ওয়েট, এটা দেখো আমরা কত গাড়ি কিনছি রে কার মার্কেট থেকে, একেবারে আমাদের পার্কিং লট ভরে গেছে, আরও গাড়ি আছে আরও গাড়ি আছে আরও গাড়ি আছে ভাই, একজন আইসে না ভাই, তাড়াতাড়ি গাড়িগুলো ব্যস্ত, আমাদের কারের জায়গা রাখার জায়গা নাই, তার জন্য আমাদের একটা অনেক বড় একটা জায়গা কিনতে হবে। ইয়াস এটা গাড়ি বেচা শেষ, এবার এইটা এটাও বেচে দেয় ভাই, যে যা দাম চাইবে তাই বেচে দেবো ভাই, অনেক টাকা দিয়ে অনেকগুলো গাড়ি কিনে ফেলছি, একটু লাভ না হলে কেমন নয় ভাই ব্রো, দিয়া দাও প্লিজ। ওকে আমাদের এটা কেউ আছে, হ্যালো ব্রো কেউ আসো, ও আছে আছে একজন একজন আইসে, হন্ডা 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 ভাই, আমাদের অনেক গাড়ির জায়গা লাগবে, তাড়াতাড়ি নে না রে ভাই, নিবে নিয়া নিছে রে। ওরে 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 3টা গাড়ি বেচাই শেষ, আমরা এবার কার অকশন থেকে একটু ভালো দুই একটা গাড়ি পাইতাম একটু ভালো হইতো। কার অকশন ভাই, প্রথম গাড়িটাতে বিট করার দরকার নাই না, বিট খুব একটা ভালো মনে হচ্ছে না, তারপরে বিট করে দিছি অ্যান্ড এটা আমার হয়ে গেছে। এই গাড়িটা এই গাড়িটা ভাই 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 কি আমার এটা ভাই, এটা কী গাড়ি আমি বুঝলাম না, বাট হ্যাঁ আমি যা দিছি না ওইটাতে হয়ে গেছে, আল্লাহ কি অবস্থা, এটাও আমার হয়ে গেল ভাই। 4টা গাড়ি কিনতে পারবো নাকি? আরে না 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 এটা হয়তো কিনতে পারবো না, এটা অনেক টাকা দাম এটা। ওরে দাদা রে দেখ কি করছি, একেবারে 3-3টা গাড়ি কিনে বলছি, তাতে চল চল চল, কে যেন আমাদের অফিসে আইসে, হ্যালো 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 হ্যালো, ও এই গাড়িটা কেনার জন্য অনেকেই আস, আমাদের 2টা গাড়ি তো অলরেডি ওইটা হয়ে গেছে, এবার 3 নম্বর গাড়িটা হয়ে গেল, আরও একটা গাড়ি আছে এই তো একটা। আরে ম্যাডাম কত দিবেন গাড়িটার জায়গা খালি করে, তাড়াতাড়ি বলেন না, 45 45। আরে ম্যাডাম দিয়া লিয়া নিছে রে, ওরে 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 ম্যাডাম লিয়া নিছে, 45 দিয়াই। অ্যান্ড ব্রো কত দিবা তুমি সেটা বলো। অ্যান্ড ওরে বাপরে এত কম এত কম এত কম কেন ভাই, একটু বেশি দিলে ভালো হইতো, 40,001 টাকা কম। ইয়াস ম্যান 40,000 টাকা দিলে রে রাত ভাই, কালকে সারা রাত ভরে গাড়ি বেচছি, আবার আজকে সকালে ওইটাই আবার সেই কাজ, ব্যাপার না। ও রে বাপরে কাস্টমার চলে আসছে ভাই, তাড়াতাড়ি বলে কত দিবি তুই সেটা বল আগে। অ্যান্ড ব্রো যা দিবি তাই, আরে ভাই একটু বেশি করে বলতে পারিস না তোরা, বর্ণ দিবি ব্রো? ইয়াস দিয়া দিছে রে, ওরে ওরে 3,21,000 হয়ে গেছে, 21,000 তারা তারা তারা, আমাদের এই গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা ম্যাডাম ইনি কত দিবে? ম্যাডাম নাকি স্যার কিছু বুঝতে পারতেছি না, বাট আমার গাড়ির দাম চাই ব্রো, 50 কি দেওয়া যাবে? 50 আমার মনে হয় তো দিতে পারবে না, 57 চাই তারপরেও। ব্রো তুমি দিবা ব্রো 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 মনে, আরে আরে রে 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 দ্বিতীয় লোকটা নিয়ে নিল 57,000 টাকা দিয়া। ব্রো তুমি কত দিবে এই গাড়িটা সেটা বলো আগে, তারপর ওনারটা দেখাচ্ছি ভাই, তুমি এটা কি এই দামে নিবা? ব্রো নিলে নিয়ে নাও। ও রে ওরে ওরে হয়ে গেছে হয়ে গেছে, ওকে প্রায় অনেক টাকা ভাই, 4,08,000 টাকা ইনকাম করছি।
ওকে গাইস 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 আজ অনেক টাকা ইনকাম করে ফেলছি রে ভাই অফিসটা আটকা ওকে গাইস 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 আজ অনেক টাকা ইনকাম করে অনেক বড় লোক হয়ে গেছি ওকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করুন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আজকে আমরা 4 লাখ টাকা ইনকাম করছি ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা 1 মিলিয়ন কিংবা 2 মিলিয়নের মতো ইনকাম করে ফেলবো ইনশাল্লাহ আর অনেক কিছু করবো বাড়িটা কিনবো তারপরে এই দোকানটা একটু বড় করবো দেখতে চাইলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম